নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে এসএসসি কনস্টেবল জিডি এর তিনটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই তিনটি কোশ্চেন নেওয়া হয়েছে চক্রবৃদ্ধি সুদের ওপর। ডিফেন্সের কোচিং নিতে যোগাযোগ করুন প্রি ডিফেন্স একাডেমি, মোবাইল নাম্বার 7478465001 থেকে 4 পর্যন্ত নাম্বার রয়েছে। এখানে ফিজিক্যাল এবং রিটেন দুটো এক্সামের ওপর জোর দেওয়া হয়। তো আজকের প্রথম অঙ্ক দেখে নিই। এখানে বলা হয়েছে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে এত টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে। তো অঙ্ক শুরু করার আগে চক্রবৃদ্ধি সুদের নিয়মগুলো নিয়ে আলোচনা করে নিই। এখানে বলা হয়েছে বার্ষিক হারে মানে বছর এক বছর অন্তর অন্তর, যদি এক বছর বছর অন্তর বলা হয়, এক বছর অন্তরে যদি বলা হয় তাহলে এক বছর অন্তরে তাহলে কটি পর্বে সুদ দিতে হবে? একটি পর্বে সুদ দিতে হবে। যদি একটি পর্বে সুদ দিতে হয় তাহলে সমৃদ্ধি সুদ মূল A=P×1+R/100n, এটি কি চক্রবৃদ্ধি সুদের সূত্র? এটি কখন? যখন বছর বছর অন্তরে কি হয়, বৃদ্ধি পায়, মানে এক বছরে একটি পর্বে যদি সুদ দেওয়া হয় সেক্ষেত্রে এই সূত্র ব্যবহার হয়। আবার যদি বলা হয় 6 মাস অন্তর অন্তর, যদি 6 মাস অন্তর বলা হয় তাহলে কটি পর্বে সুদ দিতে হবে? 6 মাস অন্তর বললে কটি পর্বে? 2টি পর্বে সুদ দিতে হবে। যদি 2টি পর্বে সুদ দিতে হয় সেক্ষেত্রে সমৃদ্ধির সুদ মূল কত হবে? P×1+R/2/100n। তখন কি যে বার্ষিক বৃদ্ধি, যে বার্ষিক যে পার্সেন্টেজ কি হয়ে যাবে, অর্ধেক। কটি পর্বে দেওয়া হচ্ছে? 2টি পর্বে দেওয়া হচ্ছে, তাহলে কি হবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। যে পার্সেন্টেজটা থাকবে সেটি কি হবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে সূত্র পেলাম এটা। আবার যদি বলা হয় 4 মাস অন্তর অন্তর, 4 মাস অন্তর অন্তর যদি দেওয়া হয় তাহলে কটি পর্বে সুদ দিতে হবে? 4 মাস অন্তর অন্তর দিলে পরে 3টি পর্বে, মানে বছরে কটি পর্বে? 3টি পর্বে সুদ দিতে হবে। সেক্ষেত্রে সমৃদ্ধি মূল কত হবে, সুদ মূলে কত হচ্ছে? P×1+R/, কটি পর্বে দিতে হচ্ছে? 3টি পর্বে, R/3/100n, এই সূত্রটা ব্যবহার হবে। আবার যদি বলা হয় যে 3 মাস অন্তর অন্তর, তাহলে কটি পর্বে সুদ দিতে হবে? 3 মাস অন্তর অন্তর দিলে পরে 4টি পর্বে সুদ দিতে হবে। সেক্ষেত্রে কি হবে, সমৃদ্ধি সুদ মূল হবে P×1+R/4/100n, এই সূত্র আমাদের আগে যেই অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিতে এই সূত্র ব্যবহার হবে। তো এখানে যেহেতু বলা হয়েছে বছরে, তাহলে এর সূত্র কি, প্রথম সূত্রটা ব্যবহার হবে। তাহলে 3 বছরে কত সুদে মূলে কত হবে? A=P এর মান কত আসল? তাহলে 18,000×1+R কত? 10/100 কত বছরে? N=3, মানে 3 বছরে। তাহলে 3 বছরে সুদে মূলে কত হবে, এটা হবে। তাহলে 18,000×, কি হবে, এটা এটা কেটে যাবে, তাহলে 10, 10 একে 10, আর একে 11, তাহলে 11/10³। তাহলে এর অ্যান্সার হচ্ছে 18,000×11×11×11/10×10×10, তাহলে 3টে 0 3টে 0 কি হবে, কেটে যাবে। বাকি থাকছে কত?
যে 18 গুণিত 11 গুণিত 11 গুণিত 11, তাহলে 11 কিউ এর 11 কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি 1331। যদি কিউ এর সূত্র যদি না জানা হয় তাহলে কি আমরা কি করব, গুণ করে দেব। তাহলে গুণ করলে কত আসবে, 1331। এবার 18 দিয়ে গুণ করতে হবে, তাহলে 18 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 18 1 কে 18 8 হয়ে থাকছে 1 3 8 54, 54 আর 1 কে 55, 55 5 হাতে থাকলো কত, 5। 3 8 54 আর 5 59, 9 হাতে থাকলো 5। 18 1 কে 18 আর 5 23, তাহলে অ্যান্সার কত হলো, 23,958। এবার কি দ্বিতীয় কোশ্চেন, তাহলে দ্বিতীয় কোশ্চেন এখানে বলা হয়েছে সুদ 3 মাস অন্তর অন্তর দেওয়া হলে, তাহলে এখানে বলা হয়েছে 3 মাস অন্তর অন্তর, তাহলে কয়টি পর্বে সুদ দিতে হবে, 4টি পর্বে কি হবে সুদ দিতে হবে। এবার বলা হয়েছে বার্ষিক 20% হারে 100 টাকা 9 মাসের সুদ কত, তাহলে 3 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে 9 মাসের সুদ, তাহলে 9 মাসে তাহলে এন ইজিকল টু কত হবে, এন ইজিকল টু কতবার দিতে হবে সুদ, 3 বার, 3 বার চক্র হচ্ছে, তাহলে এন ইজিকল টু কত হবে, 3। এবার আমরা সূত্র জানি কি, এ ইজিকল টু সমৃদ্ধি মূল, সুদে মূলে কত হচ্ছে, এ ইজিকল টু পি ইন্টু 1 প্লাস আর বাই কি হবে 4, কটি পর্বের রয়েছে, 4টি পর্বে, r/4/100 এর পাওয়ার কত হবে n। এখানে যেহেতু 3 মাস অন্তর অন্তর সেই জন্য কি হবে, 4টি পর্বে হবে, 4টি পর্বে সুদ দিলে পরে যে সূত্রটা হবে সেটি হচ্ছে r/4/100 এর পাওয়ার n। তাহলে p এর মান আমরা জানি কত, p এর মান রয়েছে 16,000। এবার 1 প্লাস আর, আর এর মান কত পার্সেন্ট, 20%, 20/4 × 100 এর পাওয়ার এন, আর এন এর মান কত রয়েছে 3, তাহলে এন এর মান 3 বসিয়ে দিলাম, তাহলে থাকছে কত 16,000 × তাহলে 2 × 4 শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 এর 20 এর পাওয়ার 3 মানে 3, তাহলে কত হলো 16,000, তাহলে 20 আর 1 = 21/20 এর পাওয়ার কিউব। এখানে 16,000 × 21, তাহলে 21-এর কিউ আমরা জানি কত, 21-এর কিউ হচ্ছে, যদি না জানা থাকে তাহলে 21 × 21 × 21 কি হবে গুণ করে নিতে হবে, তাহলে 21-এর কিউ ইজিকাল টু কত হচ্ছে 9,261। 21-এর কিউ ইজিকাল টু কত হচ্ছে 9,261, তাহলে 16,000 × 9,261/20, 20 এর কিউ কত হবে, তাহলে 8,000, 20 এর কিউ কত হয় 8,000, তাহলে এটা 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 শূন্য তিনটে শূন্য কেটে গেল, 8 × 16 তাহলে 2, তাহলে এর গুণ করলে কত হবে, 2 1 কে 2 6 2 12 2 হ্যাঁ থাকলো 1, 2 2 4 আর 1 কে 5, 9 2 18 তাহলে 18, তাহলে 18,522, তাহলে 9 মাসের সুদে মূলে কত হচ্ছে 18,522 হচ্ছে। তাহলে 9 মাসের সুদ কত হবে শুধু, তাহলে সুদে মূলে যদি 18,522 হয় তাহলে এখানে কত ছিল, আসল ছিল 16,000, তাহলে 16,000 কি হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে শুধু সুদ কত হচ্ছে, 9 মাসের সুদ হচ্ছে 2,522 টাকা। তো এবার তৃতীয় কোশ্চেন দেখে নি, তৃতীয় অঙ্কে বলা হয়েছে যে 6 মাস অন্তর, এখানে বলা হয়েছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 100 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে, তাহলে এখানে বলা হয়েছে 18 মাস, আর কটি পর্বে দেওয়া হচ্ছে 6 মাস অন্তর অন্তর মানে 2টি পর্বে, তাহলে 2টি পর্বে সুদ দিতে হলে তার ক্ষেত্রে কি হবে, সমৃদ্ধির সুদ মূল কত হচ্ছে পি ইন্টু 1 প্লাস
ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড এর পাওয়ার এন। এখানে এন এর মান কত হবে? এখানে যেহেতু বলা হয়েছে 18 মাস, তাহলে 6 দিয়ে আমি কি করব 18 কে ডিভাইড করব। যদি 6 দিয়ে 18 কে ডিভাইড করি তাহলে কত হচ্ছে 3। তাহলে কতবার সুদ বাড়বে, কতবার সুদ বাড়বে? 3 বার, মানে 3টি পর্ব বা 3 বার কি হবে সুদ বাড়বে। তাহলে তাহলে এর এন এর মান কত হবে? এন ইজ ইকুয়াল টু 3। তাহলে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1, পি এর মান কত রয়েছে 1000, 1000 ইন্টু 1 প্লাস আর, আর এর মান কত 20%, তাহলে 20 বাই 2 গুণিত এখানে কত রয়েছে 100, এর পাওয়ার কত হবে 3। তাহলে 1000 গুণিত এটা মানে এটা কেটে গেল, তাহলে 2 থাকছে কত 1 প্লাস 1 বাই 10 এর পাওয়ার 3। তাহলে কত হলো 1000, 1000 তাহলে 10 আর 1 11, 11 বাই 10 এর পাওয়ার 3। তাহলে 1000 তাহলে 11 কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি 1331, মানে 1331 গুণিত 1331, আর নিচে 10 কিউ ইজ ইকুয়াল টু কত হবে 1000, তাহলে 1000 আর 1000 কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে থাকছে কত 1331। এটি কি সমৃদ্ধি সুদ মূল? তাহলে 18 মাসের সুদে মূলে কত হচ্ছে 1331। এবার শুধু বলা হয়েছে 18 মাসের সুদ কত হবে, তাহলে 18 মাসের সুদ কত হবে? 18 মাসের সুদ হবে 1331 মাইনাস 1000, তাহলে কি আমরা পেয়ে যাব শুধু সুদ, তাহলে শুধু সুদ হচ্ছে 3331 কি হবে সুদ হবে, কত মাসে 18 মাসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন। নমস্কার।